রামকৃষ্ণ মঠ ও মিশনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে ভারত সরকার কর্তৃক প্রকাশিত হয়েছে 125 টাকা মূল্যের বিশেষ মুদ্রা। কেন প্রকাশ করা হয় এই কয়েন? কি কি বৈশিষ্ট্য রয়েছে এই বিশেষ কয়েনটিতে? আপনারা কিভাবে নিজেদের সংগ্রহে এই কয়েন রাখতে পারবেন? তাই নিয়েই আজকের এই ভিডিও। কেন প্রকাশ করা হলো এই কয়েন? স্বামী বিবেকানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মঠ ও মিশন সুদীর্ঘ 125 বছর ধরে ভারত তথা বিশ্বব্যাপী হিন্দু ধর্মের প্রচার ও প্রসার, আধ্যাত্মিকতার বিকাশ, শিক্ষার ব্যাপ্তি, স্বাস্থ্য সেবা ও সামাজিক উন্নতিকল্পে উল্লেখযোগ্যভাবে যে গভীর অবদান রেখে চলেছে, সেই অবদানকে স্বীকৃতি দিয়ে ভারত সরকার কর্তৃক 125 টাকা মূল্যের বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে। 27 ডিসেম্বর 2023 বুধবার বেলুড় মঠের অবেধানন্দ কনভেনশন সেন্টারে রামকৃষ্ণ মঠ ও মিশনের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে এই কয়েনটি প্রকাশ করা হয়। কি কি বৈশিষ্ট্য রয়েছে এই কয়েনটিতে? রামকৃষ্ণ মঠ ও মিশনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত কয়েনটির মূল্য 125 টাকা। কয়েনের সামনের অংশে রয়েছে অশোক স্তম্ভ, তার নিচে লেখা সত্যমেব জয়তে, এর নিচে রুপির চিহ্ন দিয়ে 125 উল্লেখ করা রয়েছে। বাঁদিকে দেবনগরী হরফে ভারত এবং ডান দিকে ইংরেজি হরফে ইন্ডিয়া লেখা রয়েছে। কয়েনের পিছনের দিকে ঠিক মাঝখানে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রতিকৃতি খোদাই করা, উপরে দেবনগরী হরফে এবং নিচে ইংরেজিতে লেখা 125 ইয়ার্স অফ রামকৃষ্ণ মিশন। এছাড়াও বাঁদিকে এবং ডান দিকে 1897 থেকে 2022 সময়কালের উল্লেখ রয়েছে কয়েনটিতে। কয়েনটির ওজন 35 গ্রাম এবং তার ডায়ামিটার 44 মিলিমিটার। কয়েনটি তৈরি হয়েছে মোট ওজনের 50% রূপো, 40% তামা, 5% নিকেল এবং 5% দস্তা দিয়ে তৈরি একটি সংমিশ্রিত ধাতুর মাধ্যমে। এছাড়াও কয়েনের প্রান্ত বরাবর 200টি সিরেশন করা হয়েছে। আপনারা কিভাবে নিজেদের সংগ্রহে এই কয়েন রাখতে পারবেন? রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্ত ও অনুরাগীরা আপনারাও স্মৃতিচিহ্ন হিসাবে এই কয়েন নিজের সংগ্রহে রাখতে পারেন। এর জন্য আপনাদের যে ওয়েবসাইটটি ওপেন করতে হবে সেটি হল www.indiagovernmint.in। এই ওয়েবসাইটটি ওপেন করলে এই রকম একটি পেজ খুলে যাবে। এবার এই পেজের ডান দিকে সার্চ অপশানে গিয়ে লিখুন 125 ইয়ার্স অফ রামকৃষ্ণ মিশন। লিখে সার্চ করলেই 2টি অপশান পাবেন, একটি ইউএনসি কয়েন এবং একটি প্রুফ কয়েন। ইউএনসি কয়েন অর্থাৎ আনসার্কুলেটেড বা অপ্রচলিত কয়েন। এই ধরনের কয়েনের পালিশ সময়ের সাথে নষ্ট হয়ে যায়, কয়েনে স্ক্র্যাচ থাকতে পারে এবং এই ধরনের কয়েন মেশিনের মাধ্যমে বাল্ক কোয়ান্টিটিতে প্রস্তুত করা হয়, যে কারণে দাম কম। প্রুফ কয়েন বিশেষ পদ্ধতিতে তৈরি, যার পালিশ কখনো নষ্ট হয় না। এই ধরনের কয়েন দক্ষ কারিগরের মাধ্যমে নিখুঁত কারুকার্যের মান অতিক্রম করেছে। এই কারুকাজ এতটাই নিখুঁত যে প্রামাণ্য কয়েন হিসাবেও এই কয়েন ব্যবহার করা হয়। সংগ্রহকারীদের মধ্যে শীর্ষস্থানে থাকে এই প্রুফ কয়েন, তাই এই কয়েনের দাম বেশি। এখান থেকে আপনারা চাইলে এই কয়েন সংগ্রহ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, 125 ইয়ার্স অফ রামকৃষ্ণ মিশনের এই বিশেষ কয়েন সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার জন্য এই ভিডিও পরিবেশিত। আপনারা যদি কেউ এই ভিডিও দেখে কয়েন কেনেন, সেই সংক্রান্ত কোনো বিষয়ে চ্যানেল কোনো দায়ভার বহন করবে না। কয়েন কেনা এবং সেই সংক্রান্ত বিষয়ের সমস্ত সিদ্ধান্তই হবে আপনার ব্যক্তিগত। ধন্যবাদ।